হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছাতে পারে। শিবতলা নামে এক গ্রামে বাস করত প্রিয়াঙ্কা নামে একটি মেয়ে। সে তার বাবার সাথেই বসবাস করত। প্রিয়াঙ্কার মা মারা গেছে অনেক বছর হয়ে গেছে। মা মারা যাওয়ার পর ঘরের সব দায়িত্ব এখন প্রিয়াঙ্কাকে সামলাতে হয়। কিরে মা, তোর সব রান্না বান্না হয়ে গেছে তো? তাহলে তাড়াতাড়ি খেতে দিয়ে দে, বড় খিদে লেগেছে রে আমার। হ্যাঁ বাবা, তুমি বসো, আমি এখনই দিচ্ছি। কিন্তু বাবা, ঘরে যে চাল বাড়ন্ত, ঘরে একটু খুদ আর একটু সবজি পড়েছিল, সেই দিয়েই খিচুড়ি রান্না করেছি। হ্যাঁ রে মা, তাই দে, তোর হাতের রান্না তো সেই জন্য একেবারে অমৃত। আমাদের এত অভাব, এত কম আয়োজন, তা দিয়েও তুই যা রান্না করিস, তোর হাতে তো জাদু আছে রে মা। তুমি কি যে বলো বাবা, যাই হোক, তোমার ভালো লাগলেই হলো। আচ্ছা, আমি এখন খাবার আনছি, হ্যাঁ তুমি বসো। প্রিয়াঙ্কার বাবা দিন মজুরের কাজ করেন, আবার প্রতিদিন তার বাবার কাজও থাকে না, তাই তাদের অভাব দিন দিন চূড়ান্ত আকার ধারণ করে। কি হলো বাবা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি বলি রে মা, কাল থেকে আবার এক সপ্তাহ কাজ থাকবে না জানিস, এত অভাব আমাদের। তার মধ্যে যদি কাজ না থাকে, তাহলে কাল থেকে কি খাবো আমরা? এত চিন্তা করো না তো বাবা, যা হবে দেখা যাবে। আর আমি ভাবছি যে কারোর বাড়িতে যদি রান্নার কাজ পাওয়া যায়, তাহলে সেটাই করব। আসলে রান্না ছাড়া তো আর এমন কিছু পারবো না যেটা দিয়ে অর্থ উপার্জন করা যায়। এসব তুই কি বলছিস রে মা? হায় ভগবান, আমাকে এত অক্ষম করে দিয়েছ যে আমার মেয়েটাকে এখন অন্যের বাড়িতে রান্নার কাজ করতে হবে। বাবা, তুমি এত কষ্ট পেও না, দেখবে আমরা একদিন ঠিক এই কষ্টের সময় কাটিয়ে উঠতে পারবো। একদিকে বাবার এত বয়স হয়েছে, তার মধ্যে বাবার এত পরিশ্রম আর চিন্তা দেখে প্রিয়াঙ্কাও মনে মনে ভেঙে পড়ে, আর গ্রামেরই এক ধনী বাড়িতে রান্নার কাজ শুরু করে। দাদাবাবু, আজ এই মিষ্টি বানালাম, আপনারা খেয়ে বলুন তো কেমন হয়েছে। ও মা, তুমি আবার মিষ্টিও বানাতে পারো, বাহ, তুমি তো বেশ অনেক রান্নাই পারো। বাহ, খুব ভালো হয়েছে তো খেতে, আমি এত সুস্বাদু মিষ্টি আগে কখনো খাইনি। সত্যি আপনাদের ভালো লেগেছে? যাক, তাহলে আমার পরিশ্রমটা সার্থক হলো। আচ্ছা, তুমি আর কি কি রান্না পারো গো? সবই পারি মোটামুটি, আর তাও যদি কিছু না পারি, ওগুলো একটু বলে দিলে ওটাও পারবো। বাহ, তাহলে তো খুবই ভালো, আমার না কেক খেতে ভীষণ ভালো লাগে, তুমি কেক বানাতে পারবে? হ্যাঁ পারি তো, তাহলে কালে তুমি একটু কেক বানিও তো। ঠিক আছে দিদিভাই। প্রিয়াঙ্কা দিদিভাইয়ের কথা মতো পরের দিনই সবার জন্য কেক তৈরি করল। দিদিভাই, এই যে তোমাদের সবার জন্য কেক নিয়ে এসেছি। বাহ, কি অসাধারণ হয়েছে গো খেতে, খুব খুশি হলাম, ভীষণ টেস্টি খেতে। সত্যি তাই, তোমার হাতে এত সুন্দর প্রতিভা রয়েছে, আর তুমি সেটা আমাদের বাড়িতে কাজ করে নষ্ট করতে চাইছো। আপনারা কি যে বলেন না, আর আমি বেকারি মানে কেকের দোকান খুলবো? কেন, না খোলার কি আছে? এখন মেয়েরাও কত কিছু করছে জানো, সমাজের মেয়েরাও এখন অনেক দূরে গিয়ে গেছে, তাহলে তুমি পারবে না কেন? হ্যাঁ না না দাদাবাবু, কেক বানাতে যে সে অনেক খরচ, তা কেনার সামর্থ্য আমার নেই, আবার একটা দোকানও তো দরকার। আর তাছাড়াও আমি যদি দোকানে বসি,
তাহলে আপনাদের বাড়ির রান্নাটা করব কিভাবে? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি দোকান, কেকের সরঞ্জাম সবকিছুরই ব্যবস্থা করে দেব। আর আমাদের বাড়ির রান্নার জন্য নতুন লোক না হয় রেখে দেবো, কি আছে? দোহাই আপনার দাদাবাবু, আমার বাবার এখন কোনো কাজ নেই, যদি আমি এই কাজটা ছেড়ে দিই তাহলে আমাদের চলবে কিভাবে? আরে কি বলছো কি, তোমার রান্নার এত সুন্দর প্রতিভা আর তা তুমি নষ্ট করে দেবে? আমি এটা কিছুতেই হতে দিতে পারি না, আমি কালই সব খোঁজ নিচ্ছি, যদি পারি এই সপ্তাহের শেষেই তোমার দোকানের সব ব্যবস্থা করে দেব। কিন্তু কোনো কিন্তু না, ওসব ছাড়ো তো, সামনেই বড়দিন আসছে, এখন থেকে দোকান দেওয়া বুদ্ধিমানের হবে। আর খাবার নিয়ে চিন্তা করো না, আমি তোমাদের বাড়িতে খাবার পাঠিয়ে দেব। আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব। কয়েকদিনের মধ্যেই প্রিয়াঙ্কার দাদাবাবু স্কুলের মাঠের পাশেই একটা দোকানের ব্যবস্থা করে দিল। উফ বাবা, সে কখন থেকে বসে আছি, কেউ তো আসছেই না, আমার এই দোকান আদেও চলবে তো? দাদাবাবু আমার এই দোকানের জন্য এত কিছু করলো, আর এখন যদি এই দোকান না চলে কিভাবে আমি ওদের মুখ দেখাবো? প্রথম দিন প্রিয়াঙ্কার দোকানে বেচা কেনাই হলো না, এইভাবেই দিন কাটতে থাকলো প্রিয়াঙ্কার, তার দোকানে কেউই আসতো না। কিরে মা, কি হয়েছে তো? আমি আর পারছি না বাবা, আমি কিছু করতে পারছি না, না তোমাকে চিন্তামুক্ত করতে পারি আর না দাদাবাবুদের বিশ্বাস রাখতে পারছি, এখন যে আমি কি করি, একটা কেউ আসে না আমার দোকানে। কাঁদিস না রে মা, কাঁদিস না, তুই না বলতিস একদিন সব ঠিক হয়ে যাবে, আর এখন যদি তুই নিজেই ভেঙে পড়িস তাহলে কি করে চলবে রে মা? আচ্ছা এখন যা গিয়ে শুয়ে পড়, কাল তো আবার সকাল সকাল দোকানটাও খুলতে হবে, যা মা তুই গিয়ে শুয়ে পড়। অনেক রাত হলো, প্রিয়াঙ্কাও ঘুমিয়ে পড়ল, রাতে সে স্বপ্ন দেখল। কি রে মা, কি ভাবছিস, তোর কেকের দোকান চলছে না কেন? হ্যাঁ গো, কেউ আসে না আমার দোকানে। তুই চিন্তা করিস না রে মা, আমি তোর দোকানে অনেক কেক রেখে যাচ্ছি, কাল বড়দিন পুরো গ্রামবাসীকে আমার রেখে যাওয়া এই কেকগুলো এমনিতেই খাইয়ে দিবি, এর বদলে কিন্তু কোনো টাকা নিবি না, কেমন? এসব আপনি কি বলছেন, আপনি কোথায় চলে গেলেন? দাঁড়ান দাঁড়ান। এই স্বপ্ন দেখে প্রিয়াঙ্কা চমকে উঠল, ততক্ষণে সকাল হয়ে গেছে, সে তার স্বপ্নের কথা কাউকে কিছু না বলে ঘরের টুকটাক কাজ গুছিয়ে দোকানের জন্য বেরিয়ে পড়ল। দোকানে গিয়ে সে দেখল, কি এখানে এত কেক কি করে এলো, তার মানে আমি যেটা স্বপ্নে দেখেছি না সেটা সত্যি, উনি সত্যি আমার দোকানে এসেছিলেন। যাই হোক, আমি আগে কেকগুলো সবাইকে দেওয়ার ব্যবস্থা করি। প্রিয়াঙ্কা তার স্বপ্নে পাওয়া আদেশ অনুযায়ী সব গ্রামবাসীকে বিনা পয়সায় বড়দিনের কেক খাওয়ালো। সেই কেকের এমন স্বাদ, যেটা খাওয়ার পরের দিন থেকেই প্রিয়াঙ্কার কেকের দোকানেও ভিড় হওয়া শুরু হলো। কিরে মা, তোর দোকান চলছে তো এবার? আপনি আবার এসেছেন? আচ্ছা আপনি কে, কেন আমাকে এত সাহায্য করলেন? লোকে আমায় স্যান্টা বলেই চেনে, যারা খুব ভালো কিন্তু খুব দুঃখী, তাদের সাহায্য করাই আমার একমাত্র কাজ। কিন্তু আপনার ওই কেকগুলোতে কে এমন জাদু ছিল যে তারপর থেকে আমার দোকানে অনেক লোক আসছে? এই কেকে সেই জাদুটাই ছিল যেটা তোর বানানো কেকে আছে, সেই একই স্বাদ, শুধু সেটা মানুষের কাছে পৌঁছাচ্ছিল না রে মা। যাই হোক, খুব ভালো থাকিস রে মা, আমি চললাম। এই বলে
উনি যে কোথায় মিলিয়ে গেলেন, তারপর ওনার সাথে প্রিয়াঙ্কার আর দেখা হলো কিনা জানি না। তবে প্রিয়াঙ্কার দোকান গ্রামের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠল। সে তার বাবাকে নিয়ে সুখেই দিন কাটাতে শুরু করলো।